ভারতের হাতে অত্যাধুনিক ইসরায়েলি অস্ত্র ভয়ে কাঁপছে পাকিস্তান পাকিস্তান ভারতের এই ইসরায়েলি অস্ত্র আসাতে অনেক ক্ষুব্ধ এবং তারা ভয়ে আতঙ্কিত শত্রুরক্ষের অত্যাধুনিক ট্যাঙ্ক এবার ধ্বংস হবে চোখের নিমিশেই ভারতের অস্ত্রভাণ্ডারে এলো এক শক্তিশালী অস্ত্র ট্যাঙ্ক আক্রমণ মোকাবেলা করার জন্য এবার সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পেলো ভারতীয় সেনা তবে ভারতীয় সেনা এই অস্ত্র ব্যবহার করবে সীমিত সময়ের জন্য ডিআরডিওর তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলি ট্যাঙ্ক কিলার ব্যবহার করা হবে কাশ্মীরের সংবিধান তিনশো সত্তর ধারা বিলোপের পর থেকে বিভিন্ন উপায়ে সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান ভারত পাকিস্তান বিবাদও নয় মাত্রায় পৌঁছেছে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখনো পর্যন্ত উদ্দেশ্য হয়নি পাকিস্তান এর মধ্যে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে গিয়েছে ভারতীয় সেনা জানা প্রথম ধাপে দশ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার এসে পৌঁছেছে দুই সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব পোর্টেবল ইটিজিএম দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ টিআরডিও গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে তবে সেই অস্ত্র হাতে পাওয়ার আগেই ইসরায়েলি ট্যাঙ্ক কিলারে আস্থা রাখছে ভারতীয় সেনা